ওয়েলকাম ইউর এডুকেশান নাম্বার ওয়ান চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের মূল বিষয় হচ্ছে সঞ্জিতা খাতুনের রচিত রবীন্দ্রনাথ ও বাংলাদেশ প্রবন্ধ থেকে একটি বড় প্রশ্ন আলোচনা করব এই প্রশ্নটি করলে তোমরা সমস্ত প্রশ্নের উত্তরই দিতে পারবে যারা চ্যানেলটির নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর কোন কোন ভিডিও লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও ইওর এডুকেশন নাম্বার ওয়ান টেলিগ্রাম চ্যানেলের নাম প্রশ্ন সঞ্জিতা খাতুনের রবীন্দ্রনাথ ও বাংলাদেশ প্রবন্ধের মূল বক্তব্য পরিস্ফুরত করো বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপিকা সঞ্জিতা খাতুন রবীন্দ্র বিশেষজ্ঞ হিসাবে সুপরিচিত ইতিপূর্বে ইতিপূর্বে রবীন্দ্রনাথকে নিয়ে তিনি বেশ কিছু প্রবন্ধ লিখেছেন রবীন্দ্রনাথকে নিয়ে লেখা এই প্রবন্ধটিও তার ব্যতিক্রম নয় বর্তমান প্রবন্ধে বাংলাদেশের শিক্ষিত মুসলমান সম্প্রদায়ের সঙ্গে রবীন্দ্রনাথ কতটা যুক্ত হয়ে আছেন তারই পরিচয় লিপিবদ্ধ করেছেন প্রবন্ধের মূল আলোচ্য বিষয় বাঙালি মুসলমানের ভাষা ও সাহিত্য বিষয়ক দ্বিধা নিয়ে রবীন্দ্রনাথের উদ্বেগ ও বাঙালি মুসলমানের সঙ্গে তার বিনিময়ের প্রসঙ্গটি পারিবারিক জমিদারিতে মুসলমান প্রজাদের সঙ্গে যুক্ত থাকার সময় থেকেই রবীন্দ্রনাথ তাদের সরলতার পরিচয় পেয়ে ধন্য হয়েছিলেন তবে অভিজ্ঞতা থেকে তিনি শিক্ষিত নাগরিক মুসলমানের ভিতরে জটিলতাও লক্ষ্য করেছিলেন তিনি লক্ষ্য করেছিলেন রাজনীতি সচেতন হিন্দু কর্মচারীদের দ্বন্দ্ব ঘৃণা পূর্ণ বিদ্বেষের কথা কালান্তর প্রবন্ধে এই সব কথা পূর্ণ মাত্রায় স্থান পেয়েছে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত লেখা কালান্তর গ্রন্থের বিভিন্ন প্রবন্ধে মুসলমান সম্পর্কিত নানা কথা ও সাবধানীর রূপ ধরা পড়েছে বাংলার অন্যতম স্বনামধন্য কবি কাজী নজরুল ইসলামের লেখা ইসলাম কোনো লেখায় খুন শব্দটি ব্যবহার করেছেন জেনে বাংলার কথা প্রবন্ধে রবীন্দ্রনাথ আপত্তি জানিয়েছিলেন বা দেখিয়েছিলেন ওটা ভুল দেওয়া আছে তোমরা ঠিক করে নিও একথা জেনে নজরুল আবার ক্রোভ প্রকাশ করেছিলেন বড়র পীড়িত বালির বাদ উনিশশো সালে তিরিশে ডিসেম্বর প্রবন্ধে নজরুল নিজের আরবি ফার্সি শব্দ ব্যবহারের সপক্ষে যুক্তি দিয়ে বলেছিলেন তার আগে ভারতচন্দ্র রবীন্দ্রনাথ নিজে সত্যেন্দ্রনাথ সবাই আরবি ফার্সি শব্দ কবিতায় ব্যবহার করেছেন তবে তার বেলায় দোষের কী হলো এ প্রসঙ্গে আবুল ফজল রাজশেখর বসুর চলন্তিকায় খুন শব্দ ব্যবহারের অর্থ ও তাৎপর্য ব্যাখ্যা করেছিলেন বস্তুত বাংলা ভাষায় আরবি ফার্সি শব্দ প্রয়োগ নিয়ে তখন একটা আন্দোলন চলেছিল রবীন্দ্র নজরুল বিরোধীটিকে প্রথম প্রমোদ চৌধুরী বঙ্গশাহীতে খুনের মামলা নাম নিয়ে নাম দিয়ে একটি প্রবন্ধে নিষ্পত্তি করার চেষ্টাও করেছিলেন প্রমোদ চৌধুরী এক্ষেত্রে বাল্মীকি প্রতিভায় রবীন্দ্রনাথ নিজেও খুন শব্দ ব্যবহারের প্রসঙ্গে তুলেছিলেন প্রসঙ্গ তুলেছিলেন উনিশশো সালে রান রমেশচন্দ্র মজুমদার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেবের মক্তব মাদ্রাসের শিক্ষা দ্বিতীয় ভাগ তৃতীয় ভাগ এবং অন্য এক লেখকের গ্রন্থের সমালোচনা করেছিলেন মক্তব মাদ্রাসায় বাংলা ভাষা প্রবন্ধে সেখানে তিনি প্রদত্ত শব্দার্থের কয়েকটি বিবরণ দিয়েছিলেন রবীন্দ্রনাথ আবার রমেশচন্দ্রের উক্ত প্রবন্ধের প্রসঙ্গ টেনে ক্ষুব্ধভাবে বাংলা ভাষায় আরবি ফার্সি শব্দের ব্যবহার নিয়ে নিজের মত প্রকাশ করেছিলেন প্রবাসী পত্রিকায় ভাদ্র সংঘাতে সংঘাতে উনিশশো চৌত্রিশ সালে রবীন্দ্রনাথ আলতাফ নামক কোনো এক সংস্কৃতি মনা ব্যক্তিকে একপত্রে হিন্দুদের সংস্কৃত শব্দ মিশেল উর্দু ভাষা ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করেছিলেন রবীন্দ্রনাথের মতে ভাষা এবং সাহিত্য হল সর্বসাধারণের সম্পদ বাংলা সাহিত্যে মুসলমান সমাজ এবং চরিত্রের পরিচয় নেই বলে মুসলমানদের মনে যে দুঃখ ছিল সে সম্পর্কে উনিশশো চল্লিশ সালে রবীন্দ্রনাথ আবুল ফজল সাহেবকে চিঠিতে জানিয়েছিলেন প্রসঙ্গ বাংলা শব্দতত্ত্ব তবে দুঃখ এই মুসলিম সাহিত্যিকরা নিজেদের সমাজ ও পরিবেশের ছবির কথা নিজেরা না লিখে হিন্দু লেখকরা কেন লেখেননি তাই নিয়ে তর্ক করতে লাগলেন ভাষা সাহিত্যের সমদর্শিতার অভাব হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ে দেখা দেওয়ায় এ নিয়ে রবীন্দ্রনাথ তার মতামত প্রকাশ করলেন ভাষা শিক্ষায় সাম্প্রদায়িকতা প্রবন্ধে প্রাবন্ধিকের মতে ভাষা ক্ষেত্রে দ্বিধার ব্যাপারটি অবিভক্ত বাংলাদেশেরই উৎপত্তি এ প্রসঙ্গে তিনি ফরিদপুর নিবাসী শিক্ষিত বাঙালি মুসলমান নবাব আব্দুল লতিফের হান্টার কমিশনের কাছে সাক্ষ্য দেওয়ার প্রসঙ্গ তুলে ধরেছেন তৎকালীন মুসলমানদের মাতৃভাষার ব্যবহার নিয়ে উল্লেখযোগ্য উপন্যাস কাজে ইমদাদুল হকের আবদুল্লাহ দ্বিধা থেকে পরবর্তীকালে দ্বিজাতি তত্ত্ব পাকিস্তান ভাগ এবং মুসলমানের জন্য নতুন বাংলার রচনার মহা উৎসবে উৎসাহের কথা তুলে ধরেছেন প্রাবন্ধিক প্রসঙ্গ প্রাবন্ধিক মহেনাও নামক মাসিকপত্রে মুসলমানি বাংলার আদর্শ রূপ উদাহরণের স্পষ্ট করেছেন সাহিত্য জবনী মিশাল ভাষাতর্কের পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত যে সকলের প্রাণের সামগ্রী ছিল এরপর সে কথা উল্লেখ করেছেন প্রাবন্ধিক দেশভাগের সময়কার সৃষ্টি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এছাড়াও আসে আছে সার্থক জন্ম আমার জন্মেছি এই দেশে ইত্যাদি রবীন্দ্রনাথের সাজানো ডালি থেকেই আমাদের কণ্ঠে গান চলে এলো প্রাবন্ধিক বলেছেন সেই থেকে রবীন্দ্রনাথের সঙ্গে বাংলাদেশের সহযাত্রা শুরু কংগ্রেসি আন্দোলনে বৈদেশিক সাহায্যের মুখাপেক্ষিতা একাত্তরের দিনগুলি সব রবীন্দ্রনাথ গান তাদের পথের সাথী হলো রবীন্দ্রবাণী তাদের ডাক দিল চিরন্তন মানবতার পথে যাত্রার যে সাধনা করে চলেন বাংলাদেশের সৎ বুদ্ধিসম্পন্ন বুদ্ধিজীবী ও সংস্কৃত সেবীরা প্রাবন্ধিক প্রবন্ধে শেষে আক্ষেপ করেছেন এই বলে একদল প্রচারনিষ্ঠ সং সংগঠিত বৃত্তশালী রবীন্দ্রবিরোধী বাঙালি মুসলমান গোষ্ঠী শক্তিমান কর্মী বাহিনী নিয়ে নিরক্ষর মানুষকে বিভ্রান্ত করে চলেছে এক্ষেত্রে বাঙালি মুসলমানদের স্পষ্ট দুভাগ একদল অবিরল বিরুদ্ধ প্রচার অন্য দল সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে বাঙালির সরবত্তার সাধনায় নিবেদিত প্রাবন্ধিক আশা প্রকাশ করেছেন দ্বিতীয় দলের মাধ্যমে জাতিসত্তার বাণী মূর্তি রবীন্দ্রনাথের হাত ধরেই গড়ে উঠবে ভিডিওটি এখানেই শেষ করছি অবশ্যই তোমরা এই ভিডিওটি দেখে অবশ্যই তোমরা তোমাদের খাতায় লিখে নিও